আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক টুক পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহদে আনাসুর কথা বলছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা এরকম করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ তার উপরে আছে আরশে আজিম যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা কতজন আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত আল্লাহু আকবার যে আমরা বলি আল্লাহ পাক যে কত বড় এখন চিন্তা করেন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের জায়রত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম কিন্তু ফাইন ফুল টুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার এজহার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদব মহব্বত করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে যদি গাঁটঠোট্টা হয়ে থাকেন সংসার সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি তখন স্ত্রীও খুঁজবে আর একটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে ওই কলিগের ওখানে ব্যাংকে অন্য অন্য জায়গায় এত প্রিমিক্সিংয়ের যুগ বাসায় স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না অন্য মেয়েকে ভালো লাগছে না সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোহফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমাদা নাজা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পা আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যান প্যারিস বলে দেই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগর কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চেলা চেলা চামুনটাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করাই দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরায় দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে ঝাড় করবেন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক মহব্বত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ তারা আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহ বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন, এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এজারের কথা, এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্পগুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? শত সেপারেট প্লেট, একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কি না? থালা, থালা, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নিন? ইসলাম এর মধ্যে সব কিছুর সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা দক্ষিণ গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবে, শুননত, নেকি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে। এইখান থেকে কথা এদিকে এসেছে, কেন তারার সাথে তুলনা করছি জানেন? তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু উনিশ বিশ হয়ে যায়, মহাবিশ্বের এই এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যায়। পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না? সূর্য যদি এক এক ইঞ্চির সামনে চলে আসে, এক এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছে? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে, নামাজ এমনি এমনি। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়ল, যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তো তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাসে আমরা জিতে গেছি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলে দেখি? ও বলবে কেন? কেউ জানতেন না? আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি, বলেন নোমান বিন সাবিত। যাক, না বলতে বললে ধরতাম। কিন্তু কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? মায়ের দেওয়া দরকার এদেরকে। তোর কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? গতকালকে বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? সাব্বাস, আপনাদের দ্বারাই হবে ইনশাল। সুবহানাল্লাহ ভাই, সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে, কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন, এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন। আপনি দিক চিনবেন কীভাবে, কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা, রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম, কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কীভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন সাইরা, তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়।
ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ এজন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো উপমা দেয়া যায় তো এই ক্ষেত্রে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খলিফা আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন খলিফা এখন বলেন তো খলিফা কাকে বলে যে কাপড় সেলাই করে আমাদের সমাজে বলে যে উনি খলিফা খলিফা মানে দর্জি খলিফা কে এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে আমি না আল্লাহ আমরা না আল্লাহ আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন কোন সূরা সাদ 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 একটা সূরা আছে এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ আলাইহিস সালাম ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে সুবহানাল্লাহ একজন খলিফার কাজ কি তাহলে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা হবে কথা কি বুঝতে পারছে এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও আদম আলাইহিস সালামে আল্লাহ পাক কি বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি বলেন খলিফা তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা উত্তর দেন আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন এটা 44 নম্বর আয়াত 45 বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন 47 গিয়ে বলছেন ফাউলাইকা হুমুল জালিমুন তিনটা বলছেন বা প্রথমে কাফিরুন তারপর জালিমুন তারপর ফাসিকুন তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না তারা ফাসিক তারা জালিম তারা কাফের কে বলেছেন আমাদের কথা এখানে দুটো বিষয় চলে আসবে এক কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না ওই যুগে চলতো এই যুগে চলে না এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা তাহলে নিঃসন্দেহে সে কুফুরিতে লিপ্ত আছে কোনো সন্দেহ আছে আর কেউ যদি মনে করে যে না আল্লাহর বিধানই চূড়ান্ত এটাই সর্বোচ্চ কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না সে ব্যক্তির কথা আলাদা কথা কি বুঝতে পারছেন আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন খলিফার কাজ কি সেটাও পেলেন আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা চায় তার অনুসরণ করো না তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন কারণ তারা কেয়ামতের দিনটাকে ভুলে গেছে প্রিয় ভাইয়েরা আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে কি ওয়াদা করেছি যে আল্লাহ আমাদের রব তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো আল্লাহর হারামকে হালাল করতে পারবো নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা কোনটা ইসলাম মানে কি বলবে শান্তি ঠিক আছে শান্তি একটা শব্দের অর্থ হয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা শান্তি অর্জন আত্মসমর্পণ কেমন হবে
একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়ব নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে যুক্তি কি এই সব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই কখন হবে আল্লাহ বলেছেন সারিআনা আতআনা আল্লাহ বলেছেন না নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত ব্যাস নামাজ পড়ে এর পিছনে কারণ থাকতে পারে সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারবো না পারবো এখানে দেখেন একজন নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন অন্য নবীর নাম নয় কেন প্রশ্ন করতে হবে না কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারাগত হুবহু একই রকম শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাযিরাতুল আরবে ইসলামিক খিলাফত কায়েম করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই দ্যাটস অল এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক বলছেন ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম একটা মিসাল দিচ্ছি তার সন্তানকে জবাই করতে বলেছিলেন মনে আছে সন্তান বলেছিল যে ইয়া আবাতি ফাল মা তুমা হে আমার আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন সাতে জিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন কোনটা আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান এর নাম প্রকৃত মুসলিম আত্মসমর্পণ করা আমরা কি সব কিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি যদি পারতাম তাহলে ইবাদত বন্দীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্তর কেন হচ্ছে আমরা নামাজ পড়ি না নামাজ পাঁচ ওয়াক্ত করি মাশাআল্লাহ কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন পড়ি আমি অন্যকে কেন ঠকাই কেন ভেজাল মিশাই পণ্যের সাথে ভেজাল কেন মিশাই অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই ঘুষ কেন নিব দুর্নীতি কেন করব যখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তার মানে কি জানেন তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই কোন আয়াত আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এটা আয়াত আমল হয়েছে কখন পরিপূর্ণ প্রবেশ হবে যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারো ইসলাম কি শুধু ইবাদত বন্দীর জীবনেই খালি নামাজ রোজা হজ জাকাতের নামই কি ইসলাম ব্যবসা ইসলাম নাই পরিবারে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে তো নাই এটা তো থাকার দরকার নাই এটা আমরা যা ভালো বুঝি তাই এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে সেকুলারিজম আছে ডেমোক্রেসি আছে কমিউনিজম আছে ইসলামের প্রয়োজন আছে কোনো দরকার নাই এটা আমরা মুখে বলি ঠিকই কিন্তু আসলে বাস্তবে কি করা সম্ভব হয় 100% হয় না কিন্তু হবে ইনশাআল্লাহ কবে হবে যখন ইমামুল মাহদী আসবেন ইনশাআল্লাহ কবে হবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ আবার পাঠাবেন ইনশাআল্লাহ তখন হবে আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই এটা আমার ভবিষ্যৎবাণী না কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন এবং তিনি একজন ন্যায় পরায়ণ শাসক হবেন যিনি 40 বছর এই বিশ্বে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠা করবেন কে বলেছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে শাসন পরিচালনা করবেন বাংলাদেশ থেকে উত্তর না কোথা থেকে যেই জায়গাটার
মানে আমাদের মালিকানার জায়গা সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ তাআলা তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন এটা সত্য কথা এখনকার অবস্থা থেকে বোঝা যায় এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই তাই মনে হয় না কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ বিশ্বাস করেন এমনটা থাকবে না হয়তো আমি অপদার্থ একজন মানুষ আমি অপদার্থ হয়তো আমরা অনেকে অপদার্থ আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ যারা আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইচ্ছা দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করে নিচ্ছেন এমনটা হাদিস এসেছে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না আমরা কি ইসলামের এই বিজয় চাই সত্যি চাই তো তাহলে আজকে এলাম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ নাকি ভাই এই বিজয় চাইলে কি লাগবে আমাদের আমরা পশ্চিমা সংস্কৃত অনুসরণ করব ওদের মতো করে তেলা পোকা ছাড় দিব নাকি তেলা পোকা ছাড় বোঝেন নাকি মাথায় মনে হয় কিছু কিছু ঈদও আর তেলা পোকা ছেড়ে দিয়েছে চেটে চেটে চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে সামনে এখানে একটু চুল আছে মানুষ তেলা পোকা ছাড় যুব সমাজ করছে না কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ তামাদ্দুন তাহজিব সব কিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না সংস্কৃতি নেওয়া হচ্ছে না আশেপাশে সুদ সুদ ঘুষের সংস্কৃতি চলছে না অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না বেলাল্লাপনা বেহায়াপনা চলছে না বেপরদামি চলছে না এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয়ী জাতি হতে পারবো কি না আমার ওলা একটা প্রশ্ন আপনার কাছে আমি তো আপনাকে কিন্তু চাপাই দিতে পারবো না পারবো একজন দায়ী বা একজন আলেম বা যে মোয়াল্লেম তার কাজ কতটুকু এতটুকু এই দুই লাইন ফাযাক্কির তুমি উপদেশ দিবে ইন্নামা আনতা মুযাক্কির তুমি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি মানুষের উপরে দারোগা নও আমরা কি দারোগা শুধু প্রচার করা যে ব্যক্তি রিসিভ করবে কবুল করে নেবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ পরকালে করবে ইনশাআল্লাহ যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যার যার দিন তার তার কাছে যার যার কবর তার তার কাছে দ্যাটস অল প্রিয় ভাইরা বিজয় চাইলে কিছু কাজ আছে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো তওবা করেন জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাতায় লিখবেন যে আমি এই এই পাপ জীবনে করেছি মনে করেন নিজের সাথে অনেস্ট হবেন আয়নার সামনে দাঁড়াবেন চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল 30, 40, 50 সারা জীবনে কী কী বড় বড় পাপগুলো করেছি চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান কিন্তু পাবেন ইনশাআল্লাহ আপনি বহু বহু নামাজ আপনি পড়েন নাই কাজা করেছেন বহু রোজা আপনি রাখেন নাই জাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না করেন নাই বোনের সম্পত্তি দেন নাই প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদ মেরে খেয়েছেন এমন হতে পারে আপনি করাপশনে ছিলেন হতে পারে জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুদ খেয়েছেন অনেস্টলি খাতায় লিখেন লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا سيد الاستغفار استغفار الشرط دار جب اكتی شکل پور بے راتر آگے جو دی مارا جائے جنتی راتر پور بے شکل لگا مارا گل جنتی حسن المسلم بوئن مدد آچے کن بوئی حسن المسلم تمہارا جب ফোন সারাদিন চালাও ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো হিজবুল মুসলিম একটা অ্যাপসও আছে ডাউনলোড করে দেখো সব দোয়া কালামগুলো এখানে দেওয়া আছে আছে না আচ্ছা এটা যদি না পড়েন এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে তাকে ফিরে আসতে হবে এটা কাজ নাম্বার ওয়ান এটা কত নম্বর কাজ এক নম্বর কাজ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো জানি
কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন বলবে যে শেষ বয়সে শিখব ইনশাআল্লাহ আর একটা কমন প্রশ্ন আছে কমন উত্তর আছে ওদের নামাজে আসো ভাই পেন নষ্ট ভাই তো তোমার তোমার বিষয়টা কি এতই দুর্বল যে পেন বারবার নষ্ট হয়ে যায় তো এত দুর্বলতা থাকলে তো সমস্যা তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে পারবে না আর এই দুর্বলতার কারণ কি জানো পর্নোগ্রাফি আর পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ তাই না ভাই এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট কিন্তু বিশ্বাস করেন এই কথাটা শুনে যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে এই যুবক যদি পবিত্র জীবনযাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারেন আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছি শোনেন তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই তো এটা হাদিস কিন্তু আলো বলা আমরা জানবেন আপনাদেরকে বলছি হাদিসে আছে কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নেক আমল ওসিলা দিয়ে দোয়া করা যায় নেক আমলে ওসিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই ওসিলা দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ এই ওসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সৎকা করলে আগে নাম লিখাই অমুক সাহেব 5000 অমুক 1000 অমুক 200 আরে ভাই সৎকা করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এই লৌকিকতা ত্যাগ করতে হবে না রবি শেখ হাদিসে বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও আমি এই উম্মতের উপর একটা ফেতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পাপ সরি গোপন শিরক রিয়া বা গোপন শিরক মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করি না আমরা এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল সে ফাইনাল পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে আল্লাহ পাক বললেন না ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শুনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শুনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শুনে না এক নম্বর হচ্ছে মানুষ আর দুই নম্বর কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা নাউযু বিল আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাহ পাক গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ জানেন জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্ব থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল কারিসে বলেছেন হাজারে 999 জন মানুষ যাবে জাহান্নাম বলে নাউযু বিল্লাহ আবার এমনও হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে আবার একটা হাদিসে আসছে প্রত্যেক হাজারের সাথে 70,000 করে সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতে হবে উম্মতে মুহাম্মাদের সুবহানাল উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব একটা হাদিসে আপনি আমল করতে পারবেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব
শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ যদি সে চুরিও করে জেনাও করে ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার হাশরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন ইনশাআল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে শিরকের পাপে যাওয়া যাবে আল্লাহ তৌফিক দান করুন আরেকজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাসকে ভাই খরচ সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছে নাকি তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই এই মুখটা তুমি সরিয়ে দাও পাথরটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল কাজিন কাজিন চাচাতো বোন সে খুবই সুন্দরী ছিল মাশা আল্লাহ আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন বলেন নাই জুইকিরালি ন্যাস হুব্বু শাহওয়াতি মিনা নিসা মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি এই খায়েশাত আছে ফায়েশাত আছে মানে খায়েশ প্রবৃত্তির তাড়না আছে সৌন্দর্য আছে চাওয়া তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম একদিন সে আমাকে শর্ত দিল 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি বুঝতে পারছেন কথা কি ব্যাখ্যা করতে হবে 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আর্ন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1,000-1,200 1,000-2,000 খাইতেই আছে আর আপনি তো সত্যা জারিয়া করতেছেন নাকি এটা সত্যা জারিয়া না গোনায় জারিয়া এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো বাপরে বাপ কি একটা অবস্থা তারপরে সে 100 স্বর্ণ মুদ্রা এনে এই চাচাতো বোনকে দিয়েছে দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি সে বসে গেছে একদম হাদিস আসছে সে বসে পড়েছে ঠিক ওই সময় মেয়েটা বলছে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচাতো মেয়ে চাচাতো বোন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি 100 স্বর্ণ মুদ্রাও আর ফেরত নেই নাই তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার সব পাপ মাফ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবে চাও প্রিয় ভাইরা তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আস তৃতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে গড়ে তোলা উঠা বসা চলা ফেরা গুণ খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সব কিছুই দাড়ি থাকবে চেহারায় গর্বের সাথে দাড়ি রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন তাকওয়ার লেবাস পরবেন পোশাক পরবেন ঠিক আছে মোচ ছোট করে ফেলবেন টাকনির উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আকিদা আখলাক সব কিছু কার মতো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক এটা আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা কি করা দিনই এলেম অর্জন করা আগে সহজ বইগুলো পড়বেন তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন এবং পড়াশোনার সময় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন একা একা পণ্ডিত হলে যাবেন না তাহলে সমস্যা আছে একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই বইপত্র নিজে পড়বা বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ মিশকাত সব নিজে পড়ে নিজেই
ইস্তিহাদ করে মুস্তাহিদ হয় না এরকম ফিতনা কিন্তু চলছে আমার এগুলো ভয়ঙ্কর ফিতনা এবং এক পর্যায়ে বলে দিবে যে মাযহাব মানার দরকার নাই ওটা মানা শিরক বলে দিবে শিরক বলে না বলে শিরক জানি না এই বানান কোথায় আছে এই বানানটা আছে নাকি এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি সামনে শায়খ টাইটেল আছে শায়খ বলেছে দাঁড়ান একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে বিশটা ভুল করে ফেলছে আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা হানাফি ফিকহের বড় বড় মুফতি যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাসে আসো আমি বুকের পাড়া থাকি আমার সামনে বাসে আসো আমি বলি যে দুইটা বছর মক্তবে পড়া উচিত আগে দুই বছর আগে মক্তবে পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে ভুল হলে আপনি অর্থ চেয়ে নেবেন এই যে আলহামদুলিল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুর হায়ের মাখরাজ কোথায় এইটা গলা বাঁচছে না আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ পরিবর্তন হয় আলহামদু আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যে জগৎসমূহের যিনি প্রতিপালক সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্পষ্ট করে বলুন আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে পড়ছেন মনে করেন যে قل يا أيها الكافرون هيك كافرنا لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا من النايكان أعبد أمي عبادت بوري ما جار تعبدون تمرا عبادت كور مسلم بچن كي بسيك عربي جرامر أمي تاري عبادت كوري نا جاري عبادت تمرا كورو كافر در كي بولشي أمرا كنتو جدي أبني بابا بورن قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون أرتو كي هم جانين هي كافر رأي আমি লাগা আবুদু আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো কোরআন তেলাওয়াত কি এত সহজ আলেম ওলামা ছাড়া ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে আর কোরআন তেলাওয়াতও করতে পারছে না স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে অমুক মুফতি সব মুফতিকে ডাকো আমার সামনে বসাও বুকের পাড়া থাকলে আমার সামনে বসো আর সামনে কিছু মানুষ বসে আবার সুবহানাল্লাহ করতেছে ঠিকও বলতেছে মানে কোন কমিউনিটি আর কোন শায়খ তাহলে বুঝে ফেলার আবার এমনও আছে শায়খ মাশাআল্লাহ খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং জিহাদ ফিসাবিলের মধ্য দিয়ে এই জিহাদ শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারেজি ট্যাগ লাগাই দিয়ে দিবে জিহাদ মানে যে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় এই ব্যাখ্যা আমরা জানি না এই ব্যাখ্যা মুসলিমরা বোঝালেন কোরআন এবং হাদিসে কোন জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে না কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আক্রমণ চালাবে মুসলিমরা কি কলা চুষবে বসে বসে আঙুল চুষবে তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারাজি হয়ে যাবে নেক শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে যে সব মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে খুব সাবধান থাকবেন এই জন্য প্রিয় ভাইরা হকপন্থী ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ তা আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাআল্লাহ আমি কারো নাম মেনশন করছি না কারণ সম্মত কারণ আছে বুঝতে পারছো ভাই এটা কয় নম্বর তিন নম্বর এক কি বলেছে তওবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে দুই নম্বর কি আমল বাড়াবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করবেন তিন নম্বর পড়াশোনা করবেন আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন আর দুই তিনটা বলছি জাস্ট এক চার নম্বর হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার সারা দুনিয়া গারত হয়ে যায় যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে পারবেন পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলাইহিসসালাম পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলাইহিসসালাম পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলাইহিসসালামের মতো পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন আমি বলছি না তারা ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে না এগুলো আমি বলছি না অ্যাটলিস্ট আমি এগুলো বলবো তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে পলিটিশিয়ান হবে ইকোনমিস্ট হবে ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের কোরআন সুন্নাহ দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ জাতির খেদমত হবে ইনশাআল্লাহ আর দুটো বলে শেষ করে দেই এক হচ্ছে রিজিক হালাল হতে হবে কি হতে হবে আরাম রিজিকে যাবেন না ভুল করে ওয়াদা করেন কোনোদিনও হারাম রিজিকে যাবেন না আল্লাহ পাক তৌফিক দান করেন আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে শুধুমাত্র
আলেম ওলামার একার দায়িত্ব না, এটা সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। যার যার ক্ষেত্র থেকে করবেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটা আয়াত জানলেও প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দিনটা প্রচার হবে ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা লাভ করবো, তখন আমরা মুসলিম হব, মুমিন হব, মুনাফেক হব না। যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে খেলাফ করে, আর আমানত রাখা হলে কি করে খেয়ানত করে, এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চ স্বরে গালি গালাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফেকের এই চার খাসলত থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে, আল্লাহ ভালো যান, এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে, আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াওমা ইয়াদিন তুহাদ্দিসু আখবারাহ, সেদিন ইয়াওমা ইয়াদিন সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে, জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাদের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1-3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে, মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি, একটাই উপায় আছে। এই লেকচার কেন চলে গেছে, অনতিবিলম্বে ওযু করবে, ওযু করে খারেজভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদা গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করো, আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন, আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও, যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল, কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10 ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে, তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন নও, তখন তোমার কি হবে। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, জেনা পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়, মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামে মনে করে না। কত বড় সাহস দেখায়, আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, বেধা আসছে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না, এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস
ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যভিচার এই পরকীয়া নোংরা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যেন এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নয় কোনো মানদণ্ড নয় আমাদের শহরের এই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআনে একটা আয়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করেন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাসভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াজ করছি নসিহত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লাতা মুরুন নাবিল মারুফ নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো ওয়ালা তানহাউন্না আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথ আলাইকুম ইকাবাম মিন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে সুম্মা তাদউনাহু এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও লা ইউস্তাজাবু দুআকুম তোমাদের দোয়া কবুল করা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান তোমাদের মধ্যে যে কেউ হুয়েভার হি ইজ যে কেউ যদি কোনো মুনকার নোংরা গর্হিত কোনো কাজ দেখে তাহলে যেন ফাল ইউগাইয়ির বিয়াদি তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছ কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পারো ওয়াইল্লাম ইয়াস্তাতে যদি সে না পারে তাহলে ফাল ইউগাইয়ির বিলিসারি তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো ওয়াইল্লাম ইয়াস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় ফাবি কলবি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে অবিদায়নি কি আফুন ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা ইমানের সেই তেজ নাই আমাদের মুখে আসুন একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে একটা জায়গায় যাচ্ছি তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এখন বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও এলে মধুর সম্পর্ক দেখা যায় সুবহানাল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয়া কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছে তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার ২ বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিতনা মহাফিতনা এন্ড সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শানির সতীত্ব নষ্ট করলো ১ বছর ২ বছর না ৩ বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন
যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমাম মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন? খুব মজা লাগছে পরকীয়া করতে? সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন, রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলো কালচার কোথেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? সুবহানাল্লাহ। একটা একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে। কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক, এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তি পর রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারে কি আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন, কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ, মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝতে পারছি না, একজন মহিলার কথা বলি তাহলে বুঝতে পারবো। এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি। মহিলা সাহাবি এসেছেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছো তুমি? তখন সে বলছে আমি জেনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে, তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছর বান্দা, না আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি কি গর্ভবতী হয়েছ? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে, হয়ে লোক সমস্যা কোথায়? কী এমন হয়েছে, আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরামে কথাকার। তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসো বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেব। এবার 2 বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্য অন্য সাহাবীদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, এই আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসায়। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না?
বীর সাহাবী তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা, এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের, লেগে রক্ত বের হয়ে গেছে, রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছি 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 ছি, আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার এক রক্ত পড়লো কি, এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খালিদ তুমি থামো, হে খালিদ তুমি চুপ করো, তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে, এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে। আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে। আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই, যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন জেনা করছেন, তিনি তওবা করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক মাফও করে দিয়েছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে, যে যার সাথে ইচ্ছা পরকিয়া করতে পারে, মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকিয়া করতে যাচ্ছি। পরকিয়ার ছয়লাভ বন্ধ করতে হবে, পরিবারে পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এইগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোন সব নষ্ট হয়ে যাবে দিন দিন। আর পরিবারের ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না। কেন পরকিয়া করতে গেছেন? আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন? বিয়ে করতে সাহস কুলায় না নাকি? বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয়, ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান, সিংহের মতো সকালবেলা সূর্যের আলোকে স্নান করতে পারেন, কথা বুঝতে পারেন না। বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায়, কাউকে ভয় করবেন, আপনার মতো কোনো ভয় কাজ করবে না। আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে। এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে। আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা, আমি এখানকার, আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না। আমরা সব জায়গায় যারা দেখছি মাদক দ্রব্য দেখছি আর পরকিয়া দেখছি, পর্নোগ্রাফির তো শেষ নাই, প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি, এভরিওয়ান। দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে, হয়নি? সম্ভব কিভাবে? কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল। আপনি চেক করে দেখেন, পর্নোগ্রাফির আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই, ওই প্রবৃত্তির জানোয়ারের যে স্বভাবটা সে আর দখল করতে পারছে। পর্নোগ্রাফির মাদক আর ব্যভিচার জেনা ফ্রিমিক্সিং অবাধে আমাদের শহরে, বস্তুবাদী তো আছেই, এটাকে আখিরুল জামানের শহর বলবো নাকি আউয়ালুল জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা, ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে, এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরও বেশি আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরাটা একটু কন্ট্রোল করতে পারে, আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বুঝতে পারছেন না? আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না, এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে ডে বাই। এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনে এই সমস্যা, একই সমস্যা, কিন্তু ছড়ালো যারা ওই পশ্চিমাদের থেকে সমস্ত বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে। এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে, সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, ব্যাংকিং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে।